কোন ধরনের মেয়েরা পরকীয়া করে, বর্তমান বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষের নাম কি, কোন দেশের রাষ্ট্রীয় পশু গরু, ভারতের সবচেয়ে পরিষ্কার শহর কোনটি, বলুন তো সাবুদানা কোন গাছ থেকে পাওয়া যায়, এমন সব জানা অজানা প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রশ্ন এক, ব্যাঙের হাসপাতালে কোথায় রয়েছে? পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নেপাল। এর উত্তর হবে অস্ট্রেলিয়ার মধ্যে। প্রশ্ন দুই, বলুন তো সাবুদানা কোন গাছ থেকে পাওয়া যায়? এর উত্তর হচ্ছে এক প্রকার পাম গাছের কাণ্ডের ভেতর থেকে তরল আকারে পাওয়া যায় এই সাবু, পরে সেটাকে মেশিনের সাহায্যে দানায় রূপান্তরিত করে বাজারে পাঠানো হয়। প্রশ্ন তিন, ভারতের সবচেয়ে পরিষ্কার শহর কোনটি? জয়পুর, ইন্দোর, মুম্বাই, দিল্লি। এর সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি বর্তমানে ভারতের সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহর। প্রশ্ন চার, কোন দেশের রাষ্ট্রীয় পশু গরু? জাপান, পাকিস্তান, নেপাল, চীন। এর সঠিক উত্তর হচ্ছে নেপাল। প্রশ্ন পাঁচ, বর্তমান বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষের নাম কি? ট্যারেন্স টাউ, কিম ওং, গ্রিগিরি পেলেরমন, ক্রিস্টোফার হিরোতা। এর সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকার টেরেন্স টাউ। প্রশ্ন পাঁচ, কোন ধরনের মেয়েরা পরকীয়া করে? এটার উত্তর হচ্ছে পরকীয়ার মূল কারণ হলো চরিত্রহীন মন মানসিকতার বহিঃপ্রকাশ। এতে যে পরকীয়া করে তার কাছে সোনার সিংহাসন আর পৃথিবীর সবচেয়ে যৌন শক্তিধর পুরুষ বা সুন্দর নারী এনে দিলেও কিছুদিন পর তার রুচি উঠে যাবে। পরকীয়া নারী পুরুষ কোনো কথা নয়, টাকা পয়সা যৌন শক্তি এসবও কোনো ব্যাপার নয়।